ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام ورحمة الله أكدني بونا أبني جانتي جان মিথ্যা কথা বলা বা গীবত করা বা কারোর সাথে খারাপ ব্যবহার করা এগুলো করতে চান না, তারপরে অনেক সময় এটা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি জানতে চেয়েছেন এগুলো কি শয়তানের প্রচোদনা নাকি খারাপ নাফসের প্রভাব। প্রথমত আমরা বলতে চাই যে নাফসের মধ্যে যে অন্তরে ঈমান যত দুর্বল থাকবে সেই অন্তরে শয়তান তত প্রচোদনা দিতে পারবে, এবং শয়তান প্রচোদনা দেওয়ার মাধ্যমে যে কোনো ধরনের পাপ সংগঠিত করা তার পক্ষে সহজ হয়ে যাবে। কারণ শয়তান যে নাফসের ভিতরে প্রবেশ করতে পারবে, যে মনে অসস্তা দিয়ে কামিয়াব হাসিল করতে পারবে, সে অন্তরে কিন্তু পাপ করবে বা সেই মানুষটি কিন্তু পাপ কাজ করবে। এর জন্য আমাদের অন্তরের ইমানটাকে বেশি করে আমাদেরকে মজবুত করতে হবে, আর সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানার মাধ্যমে, তাওহীদ সম্পর্কে জানার মাধ্যমে, শিরক সম্পর্কে জানার মাধ্যমে, পাপের ভয়াবহতা সম্পর্কে, পরিণতি সম্পর্কে জানার মাধ্যমে। যেমনটি আপনি বলেছেন গালিগালাজ করা বা মিথ্যা কথা বলা, বিশেষ করে এ সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন এটা মুনাফিকের আলামত, এবং মুনাফিকের জন্য কী কী শাস্তি রয়েছে সেই জিনিসগুলো যখন আপনি পড়াশোনা করার মাধ্যমে বা আলোচনা শোনার মাধ্যমে অনুধাবন করবেন, এই পাপের জঘন্যতা যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনার জন্য সহজ হবে এই পাপ থেকে নিজেকে বের করে আনা। আর যদি এই পাপ সম্পর্কে, এই পাপের পরিণতি সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে দেখা যাচ্ছে এই পাপ থেকে বের হওয়াটা বা বেরিয়ে আসাটা আপনার জন্য অনেক কষ্টকর হবে। আর অবশ্যই মানুষ যখন পাপ কাজ করে তার শাহওয়া বা তার মনোকামনা পূরণ করতে গিয়ে বা তার যেটা ভালো লাগে, দেখা যাচ্ছে শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে, তার মনের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজগুলোকেই তার কাছে ভালো লাগার স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে মানুষের কাছে, এবং মানুষ এক পর্যায়ে গিয়ে সেই পাপে লিপ্ত হয়ে যায়। এর জন্য সবসময় শয়তান থেকে মানুষকে আশ্রয় প্রার্থনা কামনা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো পাপ কাজ করে ফেলছেন বা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে তৎক্ষণাৎ তওবা করে ইস্তেগফার করে সেখান থেকে ফিরে আসতে হবে, এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে যে আল্লাহ যেন আপনাকে সেই পাপ কাজ থেকে হেফাজত করেন বা সেই পাপ কাজ থেকে যেন ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।